আমরা সাধারণত গ্রামগঞ্জে নদীর আশেপাশে বা পুরনো বটবৃক্ষের ছায় সাপ্তাহিক হাট বসতে দেখি। আর সেই হাটে দোকানিরা বাতাসা, গুড়ের জিলাপি সহ মুখরোচক খাবার এবং হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসে থাকেন। আর এসব হাটের সাধারণ নাম হয় গ্রামের হাট, পশুর হাট, বটতলার হাট ইত্যাদি। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে রয়েছে টাকার হাট। আর এসব হাটে কিন্তু টাকাই বিক্রি হয়, অন্য কিছু নয়। এসব হাটে বান্ডেলে বান্ডেলে টাকার নোট নিয়ে বসে থাকেন বিক্রেতারা। আর এই টাকা কিনতে সোনা রূপা কিছুই লাগে না, লাগবে সচল অচল পুরনো ছেঁড়া নোট বা বিদেশি মুদ্রা। রাজধানীর মতিঝিল, গুলিস্তান ও সদরঘাট সহ বেশ কয়েকটি জায়গায় বসে এই টাকার হাট। প্রতিদিন সকাল 8টার দিকে টাকার পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা, আর রাত 9টা-10টা পর্যন্ত খোলা থাকে এই টাকার দোকান। বিভিন্নভাবে ছেঁড়া, কাটা বা নষ্ট টাকা নিয়ে অনেকেই বেকায়দায় পড়েন। যারা এই ছেঁড়া টাকা চালাতে পারেন না, তাদের কাছে থেকে টাকার নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে নোটগুলো কিনে নেন হাটের দোকানদারেরা। এছাড়া নতুন নোটের বান্ডেলও তারা বিক্রি করেন। এছাড়া বিদেশি মুদ্রাও কেনাবেচা হয় এখানে। তবে নতুন টাকার ব্যবসা জমজমাট থাকে রোজার ঈদ, কুরবানির ঈদ সহ উৎসব পার্বণে। টাকার হাটে শুধু পুরুষ নয়, আছেন নারী বিক্রেতাও। এখানে নতুন টাকা বিক্রি হয় নোট হিসেবে। 2, 5, 10, 20, 50 ও 100 টাকার নোট হাজার হিসেবে বিক্রি হয়। সারা বছরই বিক্রি হয় নতুন টাকা, তবে সবচেয়ে বেশি বিক্রি হয় ঈদ পার্বণের সময়। সাধারণত এক্ষেত্রে 100 টাকার একটি নতুন বান্ডেলে 100 টাকা বেশি দিতে হয়। তবে এই টাকা কেনা বেচা কিন্তু নির্দিষ্ট কোনো রেট নেই। আর ছেঁড়া, কাটা বা নষ্ট টাকার ক্ষেত্রে যার কাছ থেকে যেমন নেওয়া যায়, কারণ মাঝে মাঝে টাকা ছেড়ে এমন অবস্থা হয় যে তা আর কেউ নিতে চায় না, তখন সেই ছেঁড়া টাকা এখানে আসে। ব্যবসায়ীরা জানান সাধারণত প্রতিদিন 200 থেকে 1000 টাকা পর্যন্ত আয় হয়, আবার কখনো কখনো মোটেও হয় না। তবে কোনো কাস্টমার আসলে তাকে কেউ ফিরে যেতে দেন না, খুব কম লাভ হলেও টাকার নোট বিক্রি করে দেন। ব্যবসায়ীরা আরও জানান উৎসব মরশুমে তাদের এই ব্যবসা জমে ওঠে, বিশেষ করে 2 ঈদে এর চাহিদা বেশি থাকে। ঈদের সময় একজন ব্যবসায়ী টাকা বিক্রি করে কমপক্ষে 1 লাখ টাকা আয় করেন, বিশেষ করে ওই সময়টাতে রাজধানী ছেড়ে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে যারা গ্রামে যান তারাই কেনেন নতুন টাকা। তখন ক্রেতা সামলাতেও হিমশিম খেতে হয় তাদের। সারা বছরের কম বিক্রির হিসাবটা ঈদের সময়ে পুষিয়ে নেন তারা। রাজধানী ঢাকার মতিঝিল, গুলিস্তান, সদরঘাটকে পকেটমার, চোর, ছিনতাইকারীদের অভয়াশ্রম বলা হয়। তবে অবাক করা বিষয় হলো এই টাকার হাটে টাকার বান্ডেল উন্মুক্তভাবে সাজানো থাকলেও চোর বা ছিনতাইকারীরা এসব টাকা ছুঁয়েও দেখে না বলে মনে হয়।